नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल बाहरे व्यंजने। आज हमें एक खुबी परिचित खाबार बनाते चले जेटी हलो तालेर बड़ा। जन्माष्टमी आसछे आर तालेर बड़ा हबे ना एमनटा तो होते पारे ना, तबे तालेर बड़ा बनानोर पर अनेक समय शक्त हो जाए। तो आज हमें आपनादेर किछु टिप्स बोले देब जेगुलो फलो करले आपनादेर तालेर बड़ा सब समय नरम हबे। तो चलुन शुरू करा जाक। আমি এখানে একটি মাঝারি সাইজের তাল থেকে তার সমস্ত পাল্পটা বার করে নিয়েছি। এবার এর সাথে কিছু ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এবং দেড় কাপ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনিটা বেশি দিতে পারেন। আমি মোটামুটি দেড় কাপের মতো এখানে ব্যবহার করছি। এবার এই সবগুলো একসাথে একটু মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো দেড় কাপ ময়দা। আমি পুরো ময়দাটা একেবারে দেব না, একটু একটু করে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনাদের দুটো টিপস দিয়ে দিই। প্রথম হচ্ছে আপনারা তাল গোলার সময় ওতে কখনোই জল দেবেন না এবং চালের গুঁড়োও দেবেন না। চালের গুঁড়ো আর জল দিলে কিন্তু আপনাদের তালের বড়াটা হওয়ার পরে সেটা শক্ত হয়ে যাবে। আমার তালের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা এবার গরম হলে ওতে বড়াগুলো ভেজে নেব। মোটামুটি আমার তেলটা ভালো গরম হয়ে গেছে। একটুখানি তালের গোলা দিয়ে প্রথমে দেখে নেবেন। যদি আপনাদের গোলাটা এরকম ভেসে ওঠে তাহলে বুঝবেন আপনাদের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একটু একটু করে তালের মিশ্রণ এরকম তেলের মধ্যে দিয়ে বড়ার শেপে ভেজে নেবেন। আর একটা টিপস আমি আপনাদের দিয়ে দিই, তালের বড়া খুব লাল করে কখনোই ভাজবেন না। সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো একটু কড়া হয়ে যায় এবং ঠান্ডা হলে পরে ততটা নরম থাকে না। তাই লাইট কালার রাখতে চেষ্টা করবেন, যাতে আপনাদের বড়াটা ভাজার পর যখন ঠান্ডা হবে তখন যেন সেটা নরম থাকে। মোটামুটি আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমি এগুলো তুলে নেব। আমার তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন ভাজার পর কত বড় বড় হয়েছে এবং নরমও হয়েছে। আমি আপনাদের কটা বড়া একটু ভেঙে দেখিয়ে দিই। দেখুন কতটা নরম হয়েছে বড়াগুলো। আপনাদেরকে আমি যে টিপসগুলো দিলাম সেই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের বড়াও এরকম নরম হবে। আপনাদের যদি আমার রেসিপিটা আজকের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।